এর পরে পরিকল্পনা, এবং এর পরেও পরবর্তী সময় যারা এই পরীক্ষাগুলো দেবে, যেহেতু তোমার ফল এতটা ভালো, তাই তোমাকেই জিজ্ঞেস করব যে কোন পথে এগোনো উচিত বলে তোমার মনে হলো তোমার এই জার্নিটার মধ্যে। আমার শুরু থেকে ক্লাস 10 থেকে টার্গেট ছিল আইআইটির জন্য পড়ার। তো আমি ফিজিতে জয়েন করেছিলাম এবং ফিজি স্যারেরা আমাকে মেথডিক্যালি হেল্প করেছেন। তো আইআইটি জি অ্যাডভান্সের টার্গেট নিয়ে আমি পড়াশোনা করেছিলাম। এরপরে কোন স্ট্রিমটা বেছে নিতে চাইছো? আমার সেটা এখনও পারফেক্টলি ঠিক করিনি। আইদার কম্পিউটার সায়েন্স বা ইলেকট্রিক্যালি আমার ইচ্ছা আছে। দেবজ্যোতি, এখনো পর্যন্ত নির্দিষ্টভাবে স্ট্রিম ভাবিনি, আমি একটু অভিনন্দনের সঙ্গে কথা বলবো। তোমার তো 104 র্যাঙ্ক অল ইন্ডিয়া, তুমি কি ভেবে নিয়েছো যে ঠিক কী নিয়ে পড়াশোনা করতে চাইছো এরপরে? না, এখনো সেটা ভাবিনি। আজ সবে তো রেজাল্ট বেরোলো, তো বাড়ি যাবো, একটু ঠান্ডা মাথায় ভাবো, বাবা মার সাথে টিচার্সের সাথে কনসাল্ট করবো, আমার স্কুলের সিনিয়রদের সাথে কথা বলে দেখবো কোন স্ট্রিমটা হয়তো আমার জন্য বেস্ট হয়ে উঠবে। তো এখনও ডিসাইড কিছু করে উঠতে পারিনি। আজকে সকালটা তো নিশ্চয়ই একটা টেনশনে কেটেছে, একটু মানে কি মনে হয়, পরীক্ষার আগে টেনশনটা বেশি ছিল না রেজাল্টের আগে? না, পরীক্ষার আগে টেনশনটা বেশি ছিল, তখন পরীক্ষার পর অনেকটা নিশ্চিন্ত ছিল যে ভালো হবে, র্যাঙ্কটা হয়তো বোঝা মুশকিল। হ্যাঁ, সেটা অবশ্যই, কারণ কারণ আমরা তো এখানে সবার মার্কস জানতে পারছিলাম না, তো অল ইন্ডিয়ার উপর ডিস্ট্রিবিউটেড মার্কসটা, তো ওই জন্য র্যাঙ্কের ব্যাপারে কোনো আইডিয়া ছিল না, বাট আশা করেছিলাম ভালো হবে যাই হবে।